আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মোড হচ্ছে সিম্ফনি অ্যাবাউট Z33। আপনাদের অনেক সময় আপনাদের ফোনে ডেভেলপার অপশনটাকে এনাবেল করতে হয় বা ইউএসবি ডিবাগিং মোড এনাবেল করতে হয়। অনেকেই জানেন না কিভাবে এই ফোনগুলোতে ডেভেলপার অপশনটা এনাবেল করবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। মূলত সিম্ফনি Z30 ফোনগুলোতে কীভাবে, 33 ফোনগুলোতে কীভাবে আপনি চাইলে ডেভেলপার মোডটা এনাবেল করবেন। এই জন্য আপনাকে প্রথমে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংসটাকে খুঁজে বের করতে হবে, তারপর সেটিংসে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে অ্যাবাউট Z33 নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, বাট এখান থেকে কোথায় গিয়ে মূলত সব আপনার ডেভেলপার অপশনটা এনেবল করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন লিগেল সিম স্ট্যাটাস, মডেল, সিম নাম্বার, অ্যান্ড্রয়েড ভার্সন। আপনি যদি অ্যান্ড্রয়েড ভার্সনে গিয়ে সফটওয়্যার ভার্সনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোনের ডেভেলপার অপশনটা এনাবেল হবে না। এই জন্য আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করে চলে যাওয়ার পর একদম নিচে দেখতে পারবেন ওই ডিভাইস নেম হচ্ছে Z33, তারপর এগুলোতে যদি ক্লিক করেন কিন্তু আপনার ডেভেলপার অপশনটা কিন্তু পাবেন না। এই জন্য একদম নিচে চলে যাওয়ার পর দেখতে পারবেন সফটওয়্যার ভার্সন নামে একটা অপশন রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই সফটওয়্যার ভার্সনের অপশনের উপর কিছুক্ষণ ক্লিক করবেন, 5 থেকে 6 বার ক্লিক করবেন সফটওয়্যার ভার্সনের উপর, Z33 SW1V8 এর উপর ক্লিক করার পর ডেভেলপার অপশনটা কিন্তু এনাবেল হয়ে যাবে। তারপর এখান থেকে সিস্টেমে যাবেন, সিস্টেমে যাওয়ার পর দেখতে পারবেন ডেভেলপার অপশনটা কিন্তু আপনার এনাবেল হয়ে গেছে। এখান থেকে আপনি যদি ইউএসবি ডিবাগিং মোডটা অন করতে চান তাহলে জাস্ট পুল ডাউন এ যাবেন, যাওয়ার পর আপনি এটাকে জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের ইউএসবি ডিবাগিং মোড এবং ডেভেলপার অপশন মোডটা এনাবেল হয়ে গেছে। সো ভিউয়ার্স, ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি